শিলিগুড়ি থেকে কিছুক্ষণ গাড়ি চলার পর ওই দূরে দেখা গেল সেই পাহাড়। গায়ের মধ্যে শিহরণ জেগে উঠল, আর একটু গেলেই পৌঁছে যাব আমাদের সেই পাহাড়ের রানী দার্জিলিং। রাস্তা যেতে যেতে ঝর্ণা, সেই পুরো মেঘ মাখা দার্জিলিং উপভোগ করব বলেই আমরা গেলাম। দেখা পেয়ে গেলাম সেই কুঝিকঝিক টয় ট্রেনের। এবার আমাদের ভ্রমণ দার্জিলিং। পুরো বর্ষায় দার্জিলিংটাকে উপভোগ করব বলে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দুই বন্ধু মিলে প্রোগ্রাম করে ফেললাম, চলে এলাম শিয়ালদাস রেল স্টেশনে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে এই ভ্রমণটি করব, আর চেষ্টা করব কত কম খরচে এই ভ্রমণটা সম্পূর্ণ করা যায়। তাহলে দেখতে থাকুন ভিডিওটি। নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজ বর্ষার দিনে আমরা চলেছি দার্জিলিং। হ্যাঁ, আমরা এখন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এই 12 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে, কাঞ্চনকন্যা করে আজকে আমরা জার্নি করছি। শিলিগুড়িতে নামবো, ওখান থেকে দার্জিলিং যাব। কিভাবে যাব, কিভাবে এই ট্যুরটা করব, আর যারা পুজোতে প্রোগ্রাম করছে দার্জিলিং যাওয়ার, এখন দার্জিলিং অবস্থা কেমন, সব ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। 13149 আপ, আমরা ট্রেনটা পুরো আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। আমরা B1 কোচে আমাদের পড়েছে, এটাতেই পড়েছে, এইখানে আমরা জার্নি করব। এখানে সম্ভবত 3 AC কোচ তিনটে আছে, দুটো আছে ইকোনমি ক্লাস আছে, দুটো M1 M2, আর এদিকে ফার্স্ট ক্লাস আছে কিছু, আর সামনে সব স্লিপার S1 থেকে সম্ভবত S7 পর্যন্ত। যাই হোক, আপনাদের বলে দেবো সেটা কী আছে। আর ট্রেনটা এখন LHB কোচ করেছে নতুন করে গত কয়েক মাস আগে। ট্রেনটা খুব ঝাঁচকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, এই ট্রেনেই আমরা জার্নিটা করছি। আর আমার সঙ্গে আমার বন্ধু আছে, আমরা দুজনে জার্নি করছি। মিলন, এই যে মিলন আছে, এই পুরো ব্লগে ও আমার সাথে থাকবে। আর আমরা দুই বন্ধু অনেক দিন পর বেরোচ্ছি এই জার্নিটা করতে, আর প্রায় টাইম হয়ে এলো, মানে 8:14 হয়ে গেছে, 8:35 ট্রেনটা ছাড়বে। আর খুব এখানেও খুব বৃষ্টি হচ্ছে। আজকে সেপ্টেম্বর মাসের আজকে 14 তারিখ, আর কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম এই বর্ষা ভেজা দার্জিলিংয়ে উপভোগ করতে। আর যারা দার্জিলিংটাই বর্ষায় গেলে কীরকম নিরাপদ হবে সেই ইনফরমেশনও একটা পাবেন, যদি কেউ বর্ষায় জার্নি করতে চান। এই B1 কামরা আমরা উঠছি। আমাদের সিটটা হচ্ছে 35, 34 আর 35, মিডিল আর আপার। আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা এই যে মোটামুটি এরকমই আছে, 3 AC কোচে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নতুন নতুন কোচ এটা। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে আমাদের গাড়ি চলা শুরু হলো, আমরা শিলিগুড়ি জংশন পর্যন্ত জার্নি করব। আর এই জার্নি হচ্ছে, আপনাদের বলেছি, আমরা দার্জিলিং যাব এই বর্ষায়। মর্নিং, এখন আমাদের ট্রেন প্রায় শিলিগুড়ি কাছাকাছি চলে এসেছে। কাল রাতে আপনাদের বলেছি জার্নি শুরু করেছিলাম, এখন আমাদের গাড়ি বাগডোগরা ঢুকছে। যেহেতু এটা NGP হয়ে যাচ্ছে না, আমরা সরাসরি শিলিগুড়িতে গাড়িটা প্রবেশ করবে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমরা জার্নি করছি। আর এই শিলিগুড়ি ঢোকার আগে, গাড়িটা প্রবেশ করার আগেই বাইরের দৃশ্যটা অসাধারণ লাগছে। চা বাগান, পাহাড়ের কিছু রেঞ্জ দেখা যাচ্ছে এখান থেকে। কথা বলতে বলতে চলে আসলাম বাগডোগরা। হ্যাঁ, বাগডোগরা এটা এয়ারপোর্ট নয়, এগুলো বাগডোগরা রেল স্টেশন। যেহেতু আমরা কাঞ্চনকন্যা করে জার্নি করছি, এটা বাগডোগরা হয়ে তারপর শিলিগুড়ি প্রবেশ করবে, NGP হয়ে যাবে না। আর দারুণ ওয়েদারটা খুব ভালো, কলকাতা কালকে দেখেছি বৃষ্টি, বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছিলাম আমরা দুজন, আমার বন্ধু মিলন আর আমি। ঠিক আছে, দেখতে থাকুন। এই যে আমাদের কাঞ্চনকন্যা থেকে আমরা নামলাম এখান থেকে, এবার শিলিগুড়ি থেকে ওপারটা যাব, গিয়ে আমরা শেয়ার ট্যাক্সি করে তারপরে আমরা দার্জিলিংয়ের দিকে রওনা হব।
শিলিগুড়ি স্টেশন, শিলিগুড়ি স্টেশন থেকে নেমে আমরা বাইরে চলে এলাম। এখানে অনেক শেয়ার গাড়ি পাওয়া যায়, 250 টাকা করে দার্জিলিং যাবে বলছে। এখানে বেরিয়ে অনেক অনেক ট্যুর ট্রাভেলসের দোকান টোকান আছে, এখানে অনেক কাউন্টার আছে যেখানে থেকে ট্যুর ট্যুর করা যায়, এখানে অনেক হোটেল আছে, খাওয়া টিফিন করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া যায় সকালে জলখাবার খেয়ে। আমরা দার্জিলিং যাওয়ার জন্য এই গাড়িটাকে ঠিক করলাম, 250 টাকা এখান থেকে শেয়ারিংয়ে নেবে দার্জিলিং পর্যন্ত, এই গাড়িতে করেই আমরা যাব। হ্যাঁ, এই গাড়িটা, এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি আর প্যাসেঞ্জাররা রয়েছেন, গাড়িটা লোক হলেই ফুল হলে আমরা সিট সামনের সিটটা নিয়েছি, যেহেতু সামনে একটু ভিডিও করতে করতে যেতে হবে। আর ওই দাদা, ওই যে লাগেজ বাজছে, লাগেজটা বাধা হয়ে গেলে আমাদের গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর যে বলেছি আপনাদের, আমরা একদম শিলিগুড়ি, যে সামনে শিলিগুড়ি যে স্টেশনটা, এখান থেকে বেরিয়ে এই সামনে এইখানে সব শেয়ার গাড়ি আছে। আর আর এই সামনের, এই সামনেরটাই হচ্ছে বাস স্ট্যান্ডটা, শিলিগুড়ি দার্জিলিং যাওয়ার বাস, এখান দিয়ে 105 টাকা করে দার্জিলিং পৌঁছে যাওয়া যায়। আমরা শেয়ারেই যাচ্ছি, আপনারা চাইলে ওতেও যেতে পারেন, এতেও যেতে পারেন, এই গাড়িতেও যেতে পারেন। এছাড়া সামনে এগোলে আর আর একটু সামনে ডান দিকে এগিয়ে গেলে আপনার গ্যাংটক যাওয়ার গাড়ি, ওখানে সব গাড়িগুলো পাওয়া যায়। এখানে আপনার যদি গ্যাংটক ট্যুর করেন এখান থেকে করতে পারেন। আর মেন তো এনজিপি থেকে বেশিরভাগ ট্যুরটাই হয়, মেন এনজিপি থেকে 30 টাকা ভাড়া করে আপনার এই স্ট্যান্ডে এসে ভাড়া করে আপনারা যেতে পারেন। ক্লিক করলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে, আর এইখানে ম্যাপ করা রয়েছে, ডান দিকে গ্যাংটক, সেবক, দার্জিলিং মোড় সোজা, আর এদিকে দার্জিলিং। শিলিগুড়ি টোল ট্যাক্স, রোহিণী টোল ট্যাক্সে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমরা টোল দিয়ে হল্ট করলাম আমাদের গাড়ি। এখানে কিছু সকালবেলা টিফিন টিফিন করে তারপরে আবার আমরা দার্জিলিং এসে যাবো। এই দেখুন আমরা দাঁড়িয়েছি, সুন্দর ভিউ এখানে। আর এই দোকানে গিয়েই আমরা একটু সকালবেলা কিছু খাবার দাবার খাবো, আমরা ট্রেন থেকে আমরা টিফিন করিনি, আমরা এখানে করব। তাহলে চলুন একটুখানি এখানে টাইম কেটে তারপর আবার দার্জিলিংয়ের দিকে যাই। এখানে সবাই ফটো ফটো নেওয়া হচ্ছে, আর এখানে নিচের ভিউটা পুরো শিলিগুড়ি শহরটাকে এখান দিয়ে দেখা যাচ্ছে। আমরা কিছুটা উঠে এসে এখানে দাঁড়িয়েছি, ভিউটা অসাধারণ। এখানে মোমোর অর্ডার করলাম, চিকেন মোমো 8 পিস 100 টাকা, আর ভেজ মোমো 8 পিস কত বললো, 50 টাকা। আমাদের এখানে সার্ভ করবে, তারপরে খেয়ে দেয়ে আমরা আবার গাড়ি করে দার্জিলিং এর দিকে যাবো। ভেতরে কেমন, ভালো তো? দার্জিলিং এর মোমোটা সত্যি খুব ভালোই হয় সব সময়। আর এই দাদারা দিচ্ছে, এই দাদাই আমাদের সার্ভ করলো। দাদার নাম কি? আশিস দাদা আমাদের সার্ভ করলো, সব রকম ব্যবস্থা করে দিয়েছে, খুব সুন্দরভাবে সার্ভ করেছে, আর টেস্টও ভালো। মিলন বলছে ট্রাই করছি আমরা, এখনো 8 পিস দিচ্ছে, এটা 50 টাকা নিলো আর এটা 8 পিস 100 টাকা নিল। এটা খেয়ে বলতে কেমন হয়েছে, স্ট্যাপিংটা কেমন দেখি? এটা ভেজ মোমো, দেখুন স্ট্যাপিংটাও খুব ভালো, একদম অনেকটা আছে, সবজি টবজি অনেকটা দেওয়া আছে। এখন মিলন টেস্ট করছে, করে বলবে আপনাদের এটাও টেস্টটা কেমন কেমন। হ্যাঁ, চিকেন মোমোটা বেশি ভালো লাগছে, ওটাও খারাপ নয়, ওটাও খুব ভালো। ঠিক আছে, তাহলে মোমোটাই ট্রাই করলাম, করে আমরা এই আবার গাড়িতে চলে এলাম, গাড়িতে করে এবার আমরা আবার রওনা হব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কাশিয়াং ভিউ পয়েন্ট, আর এই যে কাশিয়াং রেল স্টেশন পেরিয়ে আমাদের গাড়ি চলেছে। আর বাদিকে এই যে ঘুম স্টেশন, ঘুম স্টেশন পার করছি, আমাদের সর্বোচ্চ স্টেশন ঘুম স্টেশন। Thank you.
চলতে চলতে দেখা হয়ে গেল দুটি টয় ট্রেনের সঙ্গে, একটা ডিজেল ইঞ্জিন, একটি স্টিম ইঞ্জিন। তারপর চলে এলাম দার্জিলিং রেল স্টেশন। এই যে এখন আমরা এখন দার্জিলিং রেল স্টেশন পার করছি, এই সামনেই পৌঁছে যাব আমাদের দার্জিলিং মেলের সামনে। মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, আর ওই যে দেখা যাচ্ছে মেল সামনে সেই বিখ্যাত কেভেন্টার্স। তাহলে আমরা চলে এলাম এখন দার্জিলিং। এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়ালো, এই পাশ দিয়ে উঠে যাব মেল রোডে, আর ওই দাদা আমাদের লাগেজটা নামাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে আমরা দুজনে এখন মেলের উপরে আসছি। আস্তে আস্তে পুরো মেঘে ছেয়ে যাচ্ছে জায়গাটা। আমরা এখন মেলের চৌরাস্তায় এই যে এসে পৌঁছলাম। আমরা আমাদের হোটেল হচ্ছে জাকির হোসেন রোডে, এই সামনে ঘোড়া রাস্তা বলের পাশ দিয়ে ডান দিক দিয়ে যেতে হবে, ওই হোটেলে যাচ্ছি এখন। কথা বলতে বলতে দেখুন পুরো মেঘে ছেয়ে যাচ্ছে। আপনি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখুন। হ্যাঁ, একটু হাঁটতেই হঠাৎ গাড়ি থেকে নেবে একটু হাঁপিয়ে গেলাম এই মেলে উঠতে উঠতে, আর কথা বলতে বলতে দেখুন পুরো মেলটা মেঘে ছেয়ে গেল, মেঘে ঢেকে গেল। এই মেঘ মাখা দার্জিলিং, কুয়াশা ভরা দার্জিলিং দেখার জন্য এই বর্ষাকালে আমাদের আসা। দেখুন পুরো এই মেলটা পুরো আকাশ ছেয়ে গেল। এটা চৌরাস্তা দার্জিলিং। এই যে আমরা এই ক্লাব স্ট্যান্ড থেকে এদিক থেকে এলাম, আর এইটা হচ্ছে ঘোড়া রাস্তা বলে রাস্তা, এদিকে আমাদের হোটেল। আমরা এখন হোটেলের দিকে যাব। পুরো মেঘে ঢেকে যাচ্ছে দেখুন পুরো এই আকাশটা এদিকে। আমরা হোটেলের দিকে এগিয়ে যাই, গিয়ে তারপর আমরা কোন হোটেলে রয়েছি, কেমন হোটেল, সব সেই হোটেলের রুম টুর করে আপনাদের দেখাবো, আর ওখানেই থাকবো দুদিন। সোজাটাই হচ্ছে একদম জাকির হাসান রোড, আর ওইখানেই আবার আর একটা রোড আছে, টিএন রোড আছে। আমরা তাহলে মেলের থেকে এই জাকির হোসেন রোড ধরে আমরা চলে এলাম, এই সামনেই চলে এসেছি। আমরা এই হোটেলেই থাকবো, হোটেল অমিনিতে আমরা আজকে রইব। এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে, এই হোটেলে এসে আমি আজকে থাকবো। এই হোটেলে কিছু আপডেশন হয়েছে, কিছু রুমের কিছু পরিবর্তন হয়েছে, ডেকোরেশনে চেঞ্জ হয়েছে, এখনো কাজ চলছে কিছুটা। আমরা দুজন এলাম, আজকে এখানেই থাকবো, আর কোন রুমে রয়েছি আপাতত সেটা দেখাচ্ছি, আর রুম ট্যুর করে আবার নতুন করে একটা ভিডিও করে আলাদা আপনাদের দেখাবো এটা। আর এই যে হোটেল চলে এলাম সামনে, তাহলে দেখুন ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই যে আমরা এই তো এই জাকির হোসেন রোড দিয়ে এলাম। এই যে হোটেল অমনিটা, এই দেখুন হোটেল অমনি, এই সম্পূর্ণ হোটেলটা দেখুন। আর এই যে প্রবেশের রাস্তা, এই যে সামনের এটা, এইটার প্রবেশের রাস্তা, আমরা এখান দিয়ে প্রবেশ করছি। আর আপনাদের তো দেখালাম কীভাবে এলাম, এই যে হোটেলে প্রবেশ করছি। আর এইটা যে রিসেপশন আছে, রিসেপশন আপাতত কেউ নেই, আমাদের রুমটা ওইখানে দিয়েছে। চলুন আমরা যে রুমটা দিয়েছে, এই যে হোটেলটা, হোটেলটা আপনাদের বলেছি সম্পূর্ণ ভিডিও করে আর একবার দেখাবো, যে নতুন আপডেশন হয়েছে, নতুনভাবে যে রুমগুলো সেজে উঠছে সেগুলো দেখাবো। দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, মানে নিরাপত্তা নিয়ে কোনো অসুবিধা নেই, সবসময় নজর সিসিটিভি নজরদারিতে থাকবে। আর ভেতরে কিছু রুম এখানে কাজ চলছে, সবগুলোই দেখাবো। এখন আপাতত আমরা রুমে যাই, আমরা অনেকটা জার্নি করে এসেছি। আমাদের রুমটা হচ্ছে এই ফ্লোরের নিচে, নিচে চলে যাচ্ছি। এইখানেই আছে আপনার ডাইনিং প্লেস আছে, এখানে কিছু রুম আছে, আর ওখান দিয়ে দেখালাম আমরা রিসেপশনে প্রবেশ করলাম। আর অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে এখানে প্রবেশ করা যায়। আমাদের রুমটা আছে এই ভেতরে, এই রুমে যাচ্ছি। আর এইখানে যে ডাইনিং প্লেসটা আছে, কিচেন এটা আছে, এইখানে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় যারা ফুডিং লজিং নিয়ে থাকে। এছাড়া আপনারা যারা ফুডিং লজিং নেবেন না, তারাও এখান দিয়ে অর্ডার করে খেতে পারেন, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে আমাদের রুমটা, আমাদের 15 নম্বর রুমটা রয়েছে, আমরা ভিউ রুম নিয়েছি, আমাদের দিয়েছে ভিউ রুমটা। এই দেখুন দুটো বেড আছে এখানে, এই যে দুটো বেড, খুব সুন্দর রুম। আর ভিউ রুম আপনাদের বললাম, রুমটা কী আছে আগে দেখাচ্ছি, আপনি বাইরের দৃশ্যটা দেখিয়ে নিই। দেখুন এই যে এইটা যদি খুলে দিই, এই দেখুন এটা খুলে দিলাম, বাইরে কুয়াশা আছে বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না। তাহলে রুমটা তো আপনাদের যতটা পারলাম দেখালাম, তারপরে বাইরেটা একটু ক্লিয়ার হলে সেইটাকে দিয়ে ভিউটা যেটা আছে আপনাদের আবার দেখাবো। তো এখন দুপুর হয়ে গেছে, এসেছি এখন এই এখানে আমাদের লাঞ্চ করব, এইখানেই এই হোটেলেই লাঞ্চ করব রেস্টুরেন্টে। আর খাবারের কোয়ালিটি কী কী আছে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন লাঞ্চে যাই, গিয়ে দেখি কী অ্যারেঞ্জমেন্ট করেছে, আর এখানে খাবার কোয়ালিটি কী আছে সেটাও আপনাদের দেখাই। আপনারা যদি আসতে চান কখন এই হোটেলে, আপনারা এগুলো দেখে রাখুন, আপনাদের হয়তো কাজে লাগবে। তবে হোটেলটা খুব ভালো হোটেল,
পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো রুম ডেকোরেশন, খুবই ভালো, লোকেশনটাও ভালো। ম্যাল থেকে খুব দূরে নেই, 5 মিনিটের মধ্যে ম্যাল থেকে আপনি পৌঁছে যাবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রুমের ভিউ। হ্যাঁ, রুম থেকে ভিউটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রুমের ভিউ। হ্যাঁ, আমাদের খুবই ভালো লেগেছে। এখন চলুন এখন ডাইনিং প্লেসে যাই। এই ডাইনিং প্লেসে যাচ্ছি। এই যে এখানে চলে এলাম, এই যে ডাইনিং প্লেস, এই যে আমাদের জন্য এই ভাইরা, এই দাদারা, ম্যাডামরা আছে, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। এই দেখুন খাবারের ডেকোরেশনটা দেখুন, মানে কী বলবো, অসাধারণ। এই স্যালাডটা আপনাদের দেখে নিই। আপনারা দেখুন এই হোটেলে আসলে আপ্যায়ন তো খুব ভালো আপ্যায়ন করে, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি মানে হাইজেনিক মেনটেন করে সব কিছু তৈরি হয় এখানে। এই সবটাই আপনাদের দেখাচ্ছি, আর রুম কোয়ালিটি তো আপনাদের দেখালাম। এই দেখুন এই যে খাওয়ার, এই দেখুন কড়াইয়ের মধ্যে ডেকোরেশনটা, আপনার বারবার বলছি, রিপিট করছি এক কথা, বলুন হয়তো ভাববেন যে বারবার রিপিট করছি, কেন করছি, এটা দেখে নিন এটা, ঠিক আছে। আর আমি আর মিলন এই দুজনে এখন খাওয়া দাওয়া করবো, আমরা করেছি, তারপরে মেলের দিকে যাব, সেইগুলো আপনাদের দেখাবো। এবার খেতে বসে যাই, খাবারের টেস্টও কেমন সেটা মিলন বলে দেবে খেতে খেতে। এই যে আমাদের দাদা খাবার সার্ভ করছেন, আর ঠিক আছে, তাহলে দেখুন আপনার কি কি মেনু দিলে দেখাচ্ছি। এখানে ডাল দিয়েছে, আলু ভাজা, এই যে মাছের ঝাল, মাছের কালিয়া যাকে বলে, আর একটা আছে ভেজ, আছে মিক্স ভেজ, আছে কুমড়ো, একটা মিক্স ভেজ আছে এখানে। আর এই আপনাদের স্যালাডের ডেকোরেশনটা বারবার দেখাচ্ছি, কত সুন্দরভাবে দেখুন করেছে, খুব ভালো লাগছে। এবার খাবারটা কেমন টেস্ট সেটা মিলন আপনাদের বলবে। একটা আইটেম অল্প করে নিয়ে খেয়ে আপনাদের বলছি যে কেমন। ডালটা এমনি বেশ ঘন, অন্যান্য সাধারণ জায়গায় যেমন হয় তার চেয়ে দেখে তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, আলু ভাজা রিভিউ দেওয়ার তো মনে হয় কোনো মানে হয় না, আলু ভাজা রিভিউ আলাদাভাবে কিছু দিতে হবে না, ঠিক আছে। আলু ভাজা একদম বাঙালিয়ানা খাবার, একটু বাঙালিয়ানা খাবার, যারা আসবেন পুরো ঘরোয়া বাঙালিয়ানা, কোনো রিচ নয়, তবে খুব টেস্টি। আমি আগে খেয়েছি, তবু মিলনকে দিয়ে আমি দেখাচ্ছি আর কি, যদি আমরা ভিডিওর মাধ্যমে দেখাইনি, একটু খেয়ে দেখাচ্ছে। ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। আর এখানে বড় বড় মাছের পিসগুলো বড় আছে, আপনারা দেবেন সব রকম, আপনারা যা যা খেতে চাইবেন সেই সব রকম আপনাদের অর্ডার অনুযায়ী এখানে তৈরি করে দেবে। আপনারা যদি মনে করেন যে আমরা আজকে এই খাবো না ওই খাবো, সেই আগের থেকে বলে রাখবেন, সেই মেনু এখানে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। খাওয়া দাওয়া করে হোটেলে রেস্ট করলাম, আর চললো সেইভাবে মেঘের দাপট, আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরের পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।